नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এমন একটি গ্রহ যে গ্রহ মানব জীবনকে অবশ্যই সমৃদ্ধ করে, সুখ শান্তি এবং মানব জীবন যে দ্বিতীয় লিঙ্গের সঙ্গে অর্থাৎ তার বিবাহিত জীবন, তার প্রেম, তার আবেগ, তার ভালোবাসা এবং মানুষের সৌন্দর্য তৈরি করে সেই শুক্র সম্পর্কে। এবং এই শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে দুস্থ অশুভ হয় তাহলে দেখা যায় আপনার বিবাহ হচ্ছে না, বা বিবাহ হলে সাংসারিক অশান্তিতে সারা জীবন চলেই যাচ্ছেন। এছাড়া আপনার মনোমত পাত্র বা পাত্রীর সঙ্গে আপনার বিবাহ হচ্ছে না, বিবাহে লেট হচ্ছে, আপনি যাকে প্রেম করেছেন সে আপনাকে ঠকি দিয়ে চলে গেছে। এবং আরও বড় কথা, জীবনে সুখ তা আপনার কাছে মরিচিকা, আপনার লটারি জীবনও লাগেনি, এবং ভালোবাসা সে তো কাব্য সাহিত্যেই মানায়। হ্যাঁ, আমি শুক্র গ্রহ সম্পর্কেই বলছি। শুক্র এমন একটি গ্রহ যে গ্রহ মানব জীবনকে অবশ্যই এই পার্থিব জীবনে সুখ প্রদান করে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র কন্যা রাশিতে অবস্থান করে বা শুক্র লগ্ন থেকে কোনো অশুভ স্থানে, ষষ্ঠ স্থানে, অষ্টম স্থানে বা দ্বাদশ স্থানে অবস্থান করে, তাহলে জানবেন আপনার শুক্র খুবই অশুভ। এই শুক্র আপনার জীবনকে নানাভাবে অবশ্যই দুঃখ, কষ্ট এবং অশান্তির মধ্যে ফেলে দেবে। এবং আপনার জীবনে শুক্র অবশ্যই নানা দুঃখজনক পরিস্থিতির মধ্যে নিয়ে আসবে। তাই শুক্রকে শক্তিশালী করা একান্ত আবশ্যক। এবং শক্তিশালী করা, শুক্রকে শক্তিশালী করা পাঁচটি উপায় আমি এই ভিডিওয় আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। শুক্রকে অবশ্যই শক্তিশালী করা আমাদের একান্ত আবশ্যক। শুক্রকে শক্তিশালী করার আমি পাঁচটি পদ্ধতি বলে দেব। প্রথম পদ্ধতি, অবশ্যই সাদা রং, যেহেতু শুক্রের রং তাই অধিক পরিমাণে আপনি সাদা বর্ণের পোশাক ধারণ করুন। সাদা বর্ণের পোশাক যদি আপনি ধারণ করেন, যদি শুক্র অশুভ হয় শুক্রের প্রভাব আপনি পাবেন। এবং দ্বিতীয় যে উপায় তা হচ্ছে আপনি সাদা খাদ্যদ্রব্য গরিব মানুষের মধ্যে দান করুন। সে সাদা চাল বা পায়েস হতে পারে, বা সাদা দুধ, দই বা আইসক্রিম হতে পারে, যে কোনো ধরনের সাদা বস্তু, এমনকি চিনি হতে পারে, সাদা বাতাসা হতে পারে, আপনি গরিব দুঃখী বা মানুষের মধ্যে দান করুন। এবং প্রতি শুক্রবার একটি নিয়ম করে আপনি যদি এগুলি দান করতে পারেন, অবশ্যই আপনার জীবনে শুক্র শক্তিশালী হবে। তৃতীয় আর একটি উপায় বলে দেব, যদি আপনি এই উপায় মেনে চলেন শুক্র অবশ্যই শক্তিশালী হবে। আপনাকে প্রতি শুক্রবার অবশ্যই কি করতে হবে, না আপনাকে বড় এলাচ, সেই এলাচকে গরম জলে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে সেই এলাচের ফোটানো জলকে আপনি যে জলে চান করছেন সেই স্থানের জলে কিছুটা মিশিয়ে দিতে হবে। এইভাবে এলাচ দিয়ে, এলাচ মেশানো জলে চান করলে আপনার অবশ্যই শুক্র শক্তিশালী হবে। এছাড়া পঞ্চম, আপনি যদি নিজেকে সাজসজ্জা খুব সুন্দরভাবে রাখেন, শরীরে যদি সুগন্ধ ব্যবহার করেন এবং মনে রাখবেন পরিপাট্য থাকেন, তাহলে শুক্র অনেকাংশে শক্তিশালী হবে। এছাড়া শুক্রকে শক্তিশালী করতে গেলে শুক্র মন্ত্র আপনাকে জপ করতে হবে। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি শুক্র মন্ত্র। সেই শুক্র মন্ত্রটি আপনি পত্রহ স্থানের পর জপ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরে যাবে। এছাড়া আরও কয়েকটি উপায় আছে শুক্রকে শক্তিশালী করার। তা হচ্ছে আপনি পারলে হীরে 1 বা 1.5 ক্যারেট বা 50 সেন্ট পরতে পারেন, বা আপনি প্লাটিনাম ধারণ করতে পারেন, বা আপনি জারকান, হোয়াইট জারকান ধারণ করতে পারেন।
এগুলি ধারণ করতে পারলে আপনার শুক্র যদি জন্মকুণ্ডলিতে অশুভ জন্মকুণ্ডলিতে দুষ্ট থাকে তাহলে অবশ্যই সেই শুক্র শক্তিশালী হবে। তাই আমি যে পাঁচটি উপায় বলে দিলাম সেই পাঁচটি উপায় আপনি ফলো আপ করতে শুরু করে দিন। এই শুক্র খারাপ বলেই আপনাদের বিবাহ দেরি হচ্ছে, যথাযথ মানুষের সঙ্গে বিবাহ হয়নি, পারিবারিক অশান্তিতে ছেয়ে যাচ্ছেন এবং জীবনে সুখ শান্তি বলে কিছুই নেই। এগুলি করতে পারলে শুক্র শক্তিশালী হবে। বিশেষ করে এলাচ মিশ্রিত জলে যদি প্রতি শুক্রবার স্নান করতে পারেন এবং শুক্রের বীজ মন্ত্র জপ করতে পারেন আপনি অবশ্যই শুক্রকে শক্তিশালী করে তুলতে পারবেন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।